हरे कृष्ण सकल के स्वागत राधेश्याम सिंगर चैनले आशा करछि सबाई भालो आछो। आज आमी तोमादेर देखाबो आमार श्रीमती राधारानी श्रृंगार। नंदोत्सव उपलक्षे आमी आमार राधारानी के जेभाबे साजिएछिलाम सेटाई आज के तोमादेर साथे शेयर करब। तो चलो देखे नी नंदोत्सव उपलक्षे आमी आमार राधारानी के किभाबे श्रृंगार करेछि। प्रथमेई आमी आमार राधारानी के शाड़ीटी परिये नेब। এখানে আমি রাধারানীর জন্য একটা রেড কাতান সিল্ক শাড়ি পরাচ্ছি। তো এইভাবে করে শাড়িটি নিয়ে পিছন দিকে একটা বল পিনের সাহায্যে আমি আটকে নিচ্ছি। খুব সাবধানে পিনটি লাগাতে হবে যাতে রাধারানীর গায়ে না ফুটে যায়। এইভাবে করে আমি আটকে নিলাম। এখন আমি এই শাড়িটির প্লিটগুলো বানিয়ে নেব। এইভাবে করে খুব সুন্দরভাবে একদম নিট করে প্লিটগুলো বানাবো। একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি প্লিটগুলো বানাচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। শাড়ির প্লিটগুলোকে এখন আমি ভালোভাবে অ্যারেঞ্জ করে নেব। এইভাবে করে আমি শাড়ির প্লিটগুলোকে একে একে করে অ্যারেঞ্জ করছি আর একটু আমি গ্যাপ দিয়ে দিয়ে রাখছি যাতে প্লিটগুলো খুব ভালোভাবে খুলে আসে। এইভাবে করে আমি আস্তে আস্তে করে প্লিটগুলোকে সব ভালোভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছি আর একটা বল পিন দিয়ে আমি এটা সিকিউর করে নিচ্ছি যাতে এই প্লিটগুলো খুলে না আসে। এবার একটা থ্রেডের সাহায্যে আমি এটাকে আটকে নেব। এইভাবে ভালো করে প্লেসমেন্টটা করে আমি এই থ্রেডটা দিয়ে বেঁধে নিচ্ছি। এবার আমি শাড়িটির নিচের দিকের প্লিটগুলোকেও খুব ভালোভাবে আমি সেট করে নিলাম। এবার আমি শাড়িটির আঁচলের পোর্শনটি বানাবো। তো সেজন্য এইভাবে করে নেব। নিয়ে আমি এখানে আর একটা পিন দিয়ে আমি আটকে নিচ্ছি আর পিন লাগানোর সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই রাধারানীর গায়ে আটকে না যায়। তো এইভাবে করে আমি আটকে নিয়ে এইভাবে আমি প্লিট করে নেব। ছোট ছোট করে আমি প্লিট করে নিচ্ছি। এবার আঁচলের বাকি অংশটা নিয়ে এইভাবে আমি কোনাকুনি প্লিট করে নিচ্ছি। এইভাবে আমি প্লিটগুলো করে নিয়ে এই সামনের দিকটাতে আমি অ্যাটাচ করে নেব। রাধারানীর শাড়ি পরানো হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত গয়নাগুলো পরিয়ে নিচ্ছি। Thank you.
রাধারানীর সমস্ত গয়না পরানো হয়ে গেছে। এখন আমি রাধারানীর মাথায় এই ওড়নাটি দিয়ে দেবো। এইভাবে করে রাধারানীকে আমি মাথায় ওড়নাটি পরিয়ে দিচ্ছি। এবার আমি কিছু সুগন্ধি ছড়িয়ে দিচ্ছি আমার রাধারানীকে। এখন আমি রাধারানীকে দর্পণ দেখিয়ে দিচ্ছি। আর পুরো শৃঙ্গার কমপ্লিট হয়ে যাওয়ার পরে রাধারানীকে কেমন দেখতে লাগছে চলো দেখে নিই। মধুবন হতে মধুবন হতে যে আলো আধ ফোটা বন ফুল পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল কোন হতে মধুবন হতে যে আলো আধ ফোটা বন ফুল পাপিয়ারে বল গান গাহিতে অনুকূল কোন হতে চাপার কলিকা এনে নূপুর গেঁথে রাগ তেমনি কমাল ডালে ঝুলনো বাঁধা থাক চাপার কলিকা এনে নূপুর গেঁথে রাগ তেমনি কমাল ডালে ঝুলনো বাঁধা থাক বেঁধে রাখলো ঝুলনো তেমনি বেঁধে রাখলো ঝুলনো তেমনি বেঁধে রাখলো কৃষ্ণ তমাল ডালে ঝুলনো তেমনি বেঁধে রাখলো কৃষ্ণ তমাল ডালে ঝুলনো তেমনি বেঁধে রাখলো কৃষ্ণের পথ যে ঝুলনো তেমনি বেঁধে রাখলো কৃষ্ণের পথ যে ঝুলনো তেমনি বেঁধে রাখলো বেঁধে রাখলো বেঁধে রাখলো সখী যোগিনীর বেশ। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো যাতে কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে।